আমরা আংশিক সমাকলন চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী ১৬ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলোর লিংক দিয়ে দেব। আজকে ১৭ থেকে করব। ১৭ অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন ৩x cos³x dx। এখানে আমরা I সমান ধরে নিয়েছি ইন্টিগ্রেশন ৩x cos³x dx। এবার কস কিউব এক্স মানে হল 1/4 cos³x + 3 cos x, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কত পাচ্ছি? 1/4। এবার ইন্টিগ্রেশনটা যদি আলাদা করে দিই, একটা পাবো ৩x cos³x + এই থ্রি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলে 3/4 ইন্টিগ্রেশন ৩x cos x dx। এবার এটাকে আমরা I1 ধরে নিলাম, তাহলে 1/4 × I1 + 3/4 × I2। এবার I1 আর I2 এর মানটা আলাদা করে বের করব। তাহলে I1 সমান কত ধরেছি? ইন্টিগ্রেশন ৩x cos³x dx। এখানে cos³x টাকে ইউ ধরবো, তাহলে cos³ইন্টিগ্রেশন ৩x dx - ইন্টিগ্রেশন ddx of cos³x ইন্টিগ্রেশন ৩x dx তার dx। এবার cos³x × ৩x এর ইন্টিগ্রেশন হচ্ছে ৩x/log³ মাইনাস, এবার cos³x এর ডেরিভেটিভ কত হবে? -sin³ sin³x। তাহলে ওই মাইনাসটা, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস করে দিলাম, থ্রিটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম, তাহলে এটা কত হলো? sin³x × এবার ৩x এর ইন্টিগ্রেশন আবার ৩x/log³ dx। এবার এই লগ থ্রিটাকে বাইরে নিয়ে চলে এসে আবার এটার ইন্টিগ্রেশন করব, তাহলে এটার ৩x/log³ × cos³x + ৩x/log³ আবার বাই পার্টস অ্যাপ্লাই করব, তাহলে sin³× ইন্টিগ্রেশন ৩x dx - ইন্টিগ্রেশন ddx of sin³× ইন্টিগ্রেশন ৩x dx তার dx ইকুয়ালস টু, এইটা যেমন ছিল থেকে যাবে, ৩x log³ cos³x + তাহলে এখানটায় কত হচ্ছে? 3/log³ × sin³x, মানে আমি একবার এটা গুণ করে দিলাম, ইন্টু আবার এটা ৩x/log³² আর এইটা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 3/log³ইন্টিগ্রেশন sin³x এর হচ্ছে 3 cos³x আর এটার ৩x/log³ dx। এবার এখানে আমি যদি এই 3/log³টাকে বাইরে নিয়ে যাই, তাহলে দেখো এটা কত হচ্ছে? ইন্টিগ্রেশন ৩x cos³x dx, এটাকে আমরা I1 ধরেছিলাম, তাহলে I1 সমান আমরা কত পাচ্ছি? ৩x/log³ cos³x + ৩x/log³² × ৩x sin³x আর মাইনাস এটা হচ্ছে কত হবে? 9 × ৩x/log³² × I1। এবার এটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে? I1 কমন নিলে উপরে হবে 9 + log³² / log³² ইকুয়ালস টু, এই দুটো থেকে আমি ৩x/log³² কমন নিলাম,
তাহলে এখানে কত থাকবে লগ থ্রি ইন্টু কস থ্রি এক্স প্লাস থ্রি সাইন থ্রি এক্স। তাহলে দুটোরই নিচে লগ থ্রি স্কোয়ার আছে, কেটে যাবে। অতএব আই ওয়ান ইকুয়ালস টু কত হবে, থ্রি টু দি পাওয়ার এক্স বাই নাইন প্লাস লগ থ্রি স্কোয়ার ইন্টু লগ থ্রি ইন্টু কস থ্রি এক্স প্লাস থ্রি সাইন থ্রি এক্স। এরপর একইভাবে আমরা আই টুর মানটাও বের করে নেব। তাহলে আই টু সমান কত ছিল, আই টু সমান ধরেছিলাম ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কস এক্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স ডিএক্স তার ডিএক্স। তাহলে এটা কত পাবো, কস এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি মাইনাস কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস করে দিলাম, সাইন এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি ডিএক্স। তাহলে লগ থ্রিটা বাইরে নিয়ে এলে ইন্টিগ্রেশনের এটা আবার ফর্মুলা পড়বে ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি কস এক্স প্লাস ওয়ান বাই লগ থ্রি। এটা তাহলে কত হচ্ছে, সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স হয়। তাহলে আমি একবারে ইন্টিগ্রেশন করে দিলাম থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি মাইনাস ইন্টিগ্রেশন তারপরে হয় ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার এক্স। তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি এটা ডিএক্স। তাহলে ওয়ান বাই লগ থ্রিটাকে আমি যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই এটা সমানই আমি আই টু ধরেছিলাম। তাহলে এখানে আমি আই টু বসিয়ে দিতে পারবো। তাহলে আই টু সমান কত হবে, থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি কস এক্স প্লাস, এবার যদি গুণ করে দিই যে বাইরে ওয়ান বাই লগ থ্রিটা ছিল, তাহলে হবে থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি স্কোয়ার ইন্টু সাইন এক্স আর মাইনাস ওয়ান বাই লগ থ্রি স্কোয়ার ইন্টু আই টু। এবার এই আই টুটাকে আমি এদিকে নিয়ে এসে কমন নেব। তাহলে আই টু কমন নিলে উপরে কত পাচ্ছি, ওয়ান প্লাস লগ থ্রি স্কোয়ার নিচেও লগ থ্রি স্কোয়ার ইকুয়ালস টু এই দুটো থেকে থ্রি টু দি পাওয়ার এক্স বাই লগ থ্রি স্কোয়ার কমন নিলাম। তাহলে কত হবে, লগ থ্রি ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে নিচে দুটোরই লগ থ্রি স্কোয়ার আছে, কেটে যাবে। অতএব আই টু সমান কত পাচ্ছি, থ্রি টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস লগ থ্রি স্কোয়ার ইন্টু লগ থ্রি ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স। এবার আই সমান কত ছিল, ওয়ান বাই ফোর ইন্টু আই ওয়ান প্লাস থ্রি বাই ফোর ইন্টু আই টু। এবার মানটা শুধু বসিয়ে দেবো। অতএব আই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ইন্টু আই ওয়ানের মানটা বেরিয়েছিল থ্রি টু দি পাওয়ার এক্স বাই নাইন প্লাস লগ থ্রি স্কোয়ার ইন্টু লগ থ্রি ইন্টু কস এক্স প্লাস থ্রি সাইন থ্রি এক্স প্লাস থ্রি বাই ফোর ইন্টু আই টুর মানটা কত, থ্রি টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস লগ থ্রি স্কোয়ার ইন্টু আচ্ছা এটা কস থ্রি এক্স লগ থ্রি কস এক্স প্লাস সাইন এক্স আর প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আঠারোটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন টু এক্স ডিএক্স। আই সমান ধরে নিয়েছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন টু এক্স ডিএক্স। এবার বাইরে হাফ নিলে ভিতরে কত হচ্ছে, টু সাইন এক্স সাইন টু এক্স। তাহলে এটা টু সাইন সি
sin d ফর্মুলা ফেলবো কত হবে e টু দি পাওয়ার x কয় কত হয় cos c minus d মানে cos x minus cos c plus d মানে 3x dx equals to half integration e টু দি পাওয়ার x cos x dx minus half integration e টু দি পাওয়ার x cos 3x dx তাহলে এইটাকে i1 ধরে নেব half i1 minus half i2 এটাকে i2 ধরে নিলাম এবার এইটা দেখো এই যে 12 অঙ্কটা যেভাবে করেছিলাম sin x টাকে u আর e টু দি পাওয়ার x টাকে v ধরে সেম ভাবে i1 আর i2 এর মানটা বের করতে হবে ওখানে শুধু sin x এর জায়গায় একটা আছে cos x আর একটা cos 3x প্রসেস সেম হবে তাহলে ওইভাবে এইভাবে এই 12 অঙ্কটার মতো i1 আর i2 এর মান বের করে ওখানে বসিয়ে দিলেই হবে তাহলে এখানে i1 আর i2 এর মানটা ওই প্রসেসে বের করে এখানে বসিয়ে দিলেই i এর মানটা পেয়ে যাবো